সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনার যদি যোগ্যতা হয় মাধ্যমিক পাস, আপনার জন্য এই ভিডিওটি। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়ে চলে এসেছে গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে নতুন একটি চাকরির খবর, যেখানে আপনারা টোটাল ভ্যাকান্সি বা পদ পেয়ে যাবেন 4,442। এখানে জেনারেল বা ইউআর এখানে 2,007টি এবং এসসি হলে 574 এবং এসটি হলে 55, ওবিসি হলে 1,144 এবং ইডব্লিউএস হলে 498 এবং পিএইচ ক্যাটাগরির যদি হয়ে থাকে 164টি টোটাল পোস্ট বা ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই পোস্টের নাম হচ্ছে গ্রামীণ ডাকসেবক, যেখানে আপনাদের দু রকমের পে স্কেল তৈরি করা হয়েছে, যেখানে প্রথমে 10,000 টাকা করে স্যালারি এবং 24,470 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে। এছাড়াও আছে 12,000 টাকা থেকে শুরু 29,338 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেয়া হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের যদি কথা বলা হয়, এখানে মাধ্যমিক পাস যদি আপনি করে থাকেন তাহলে আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনাদেরকে জানানো হচ্ছে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্য থাকতে হবে এবং বেসিক কম্পিউটার ট্রেনিং থাকতে হবে 60 দিনের জন্য বা 2 মাসের জন্য। যে কোনো ইনস্টিটিউট থেকে হলেই আপনারা এই পদের বেলায় অগ্রাধিকার পাবেন। এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে অবশ্য। এছাড়াও যদি আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশান এইচএস পাস থাকে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে সাইকেল চালানোর অভিজ্ঞতা বা সাইকেল চালাতে পারবে এরম তাদেরকে জানা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে। এটা হচ্ছে তামিলনাড়ু পোস্টাল সার্কেলের তরফ থেকে এই চাকরির খবরটি বার হয়ে চলে আসছে। আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্য আবেদন করতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে প্রমাণ সমেত দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল থেকে কজন আবেদন করতে পারবেন। আপার এজ রিয়েকশান এখানে জানানো হচ্ছে 5 বছর এসসি এসটি, 3 বছর ওবিসি এবং 10 বছর পিডব্লিউডি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে এই পদের জন্য। ক্যান্ডিডেট সিলেকশন এখানে জানানো হচ্ছে সমস্ত প্রার্থীদেরকে নাম্বার ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, এখানে কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিক বা এইচএস লেভেলের আপনাদের নাম্বার ভিত্তিতেই নিয়োগ করে নেওয়া হবে। আবেদন ফিস এখানে 100 টাকা জানানো হচ্ছে এবং তার সঙ্গে জানানো হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন ফিস লাগবে না। ক্যান্ডিডেটরা কিভাবে আবেদন করবেন জানিয়ে দিই আপনাদেরকে। 15/3/2019 এখানে আজকে হচ্ছে 15 মার্চ 2019 তারিখ, আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 15/4/2019 তারিখ পর্যন্ত। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ সহ, আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশানের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইন গ্রামীণ ডাক সেবক, যেখানে আপনাদেরকে প্রথমে আবেদন করতে গেলে এইখানে এসে কুইক রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এখান থেকেই আপনাদেরকে সমস্ত ইনফরমেশান পেমেন্ট করতে হবে এবং ফর্ম ফিল আপ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে করে নিতে হবে। আপনারা যদি করেন রিকোয়েস্ট, আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে পেমেন্ট করতে হয় এবং ফর্ম ফিল আপ করতে হয় সমস্ত ভিডিওতে। এবং ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকো অবশ্য ভিডিওটাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্য আবেদন করতে পারবে, তোমাদেরকে জানিয়ে রাখলাম। ফিমেল মেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং আপনারা যদি আপনার রাজ্য বা জেলার নাম কমেন্ট করে রাখেন, আপনার রাজ্য বা জেলার যদি কোনো চাকরির খবর বার হয়ে থাকে জিডিএসের তরফ থেকে আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওয় জানিয়ে দেবো। ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি প্রেস করে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।